ডিমেনশিয়া একটি মস্তিষ্কের রোগ, এটা কোনো মানসিক রোগ নয়, এটা একটি ভুলে যাওয়া রোগ, মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ। সাধারণত বয়স বৃদ্ধির সাথে সাথে এই রোগের প্রকোপ বৃদ্ধি পায়। ইট ইজ এ ক্রনিক অ্যান্ড প্রোগ্রেসিভ ডিজিজ অফ দ্য ব্রেইন ডিউ টু দ্য চেঞ্জেস অফ দ্য ব্রেইন। পেশেন্ট আমাদের কাছে আসে স্মৃতিশক্তি হ্রাস। স্মৃতিশক্তি হ্রাস মিনস পেশেন্ট আমাদেরকে এসে বলে তার নাম ভুলে যাওয়া, আপনার নাম কি বলতে পারে না, আপনার ছেলেমেয়ের নাম কি, ছেলে মেয়ে কয়জন, ওয়াইফের নাম জানে না, এরকম ধরনের কিছু স্মৃতিশক্তি হ্রাসের ঘটনা নিয়ে আসে। পরিকল্পনা বা সমস্যার সমাধানে কিছু অপারগতা দেখা যায়। যেমন আমরা পেশেন্টকে বলি যে 100 টাকা থেকে 60 টাকা গেলে আপনার কয় টাকা থাকে, পেশেন্ট ঠিক মতো বলতে পারে না। 93 টাকা থেকে 60 টাকা গেলে কত টাকা থাকে বলতে পারে না। প্রতিদিনের কাজ, যেমন পেশেন্ট রান্নাবান্না করে, অনেক মহিলা দেখা যায় যে লবণ দিতে ভুলে যায়, অথবা লবণ বেশি দিয়ে দেয়, অথবা মশলা দেয় না, অথবা অফিসে কোনো যাবে অফিসে যাওয়ার কথা ভুলে যায়, এইরকম ধরনের সমস্যার সমাধান নিয়ে আমাদের কাছে আসে। কোনো কোনো পেশেন্ট বাড়ির রাস্তা হারিয়ে ফেলে, বাড়ির দূরত্ব রাস্তার দূরত্ব নির্ণয় করতে পারে না। যেমন মসজিদে গেল, মসজিদ থেকে যে ফিরে আসবে নামাজ পড়ে, সেই না সেই ফিরে আসা তার হয় না, দিক বেদিক ভুলে যায়, অথবা অফিসে আসার সময় দেখা যায় অন্য একটা রাস্তা দাঁড়িয়ে গেছে, সঠিক অফিসের রাস্তাটা ভুলে যায়। অনেক সময় রাস্তার ট্রাফিক সিগনাল মানতে চায় না বা বুঝে না, ট্রাফিক সিগনাল লাল বাতি সবুজ বাতি না বুঝে সে দিক বেদিক হারিয়ে চলাফেরা করার চেষ্টা করে। গুছিয়ে কথা বলতে পারে না, গুছিগত কথা বলতে গেলে দেখা যায় সেন্টেন্স কমপ্লিট হয় না, আমি বাড়ি যাব, যাব কি যাব না, এই ধরনের কথাবার্তা অনেক সময় সে বলে, ঠিক মতো সেন্টেন্স অনেক সময় কমপ্লিট করতে পারে না। যেমন আমরা প্রতিনিয়ত জিনিসপত্রগুলি, আমার মানিব্যাগটা কোথায় রাখি, আমার কলমটা কোথায় রাখি, আমার চাবিটা কোথায় রাখি, আমরা একটা ফিক্সড রাখে প্রায় সময় রাখার চেষ্টা করি। কিন্তু যারা ডিমেনশিয়া রোগী তারা ওই সঠিক কাজটা ঠিক মতো করতে পারে না, কোথায় কি রাখলো বারবার রিপিটেডলি ভুল করে, যে আমি কোথায় ওই জিনিসটা রাখলাম, কোথায় কলমটা রাখলাম, কোথায় চাবিটা রাখলাম, এই জিনিসটা বারবার ভুল করে আমাদের কাছে। অনেক ক্ষেত্রে পেশেন্ট বিচার বিবেচনা ক্ষমতা হারিয়ে ফেলে। যেমন কোনো একটা সমাজের বা পরিবারের কোনো একটা ন্যায় নীতি বা বিচারের ব্যাপারে কোনো ডিসিশন নিলে ডিসিশন নিতে পারে না। অনেক ক্ষেত্রে সামাজিকতার সেন্সগুলি হারিয়ে ফেলে। মনে করেন একটা বিয়েতে যাবে বা একটা অনুষ্ঠানে যাবে, হঠাৎ করে রেডি হলো কিন্তু কতক্ষণ পরে বলে যে না আমার যাইতে ইচ্ছে না, আমি যাবো না, ভালো লাগে না, এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়। এইসব পেশেন্টের মেজাজ এবং ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে, অনেক সময় রাগ খুব বেশি করে, হেজিটেশন থাকে, বাসায় ভাঙচুর করে, অথবা ডিসপার্সোনালিটি হয়, পার্সোনালিটি চেঞ্জ আসে। এই ধরনের লক্ষণ নিয়ে আমাদের সাধারণত ডিমেনশিয়া পেশেন্টগুলি আমাদের কাছে আসে। সাধারণত ডাক্তারের কাছে আসলে পেশেন্টকে কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে তার কারণগুলি আমরা জানতে পারি, কী কী ধরনের ডিমেনশিয়া হয়েছে না। যেমন ডিমেনশিয়ার মধ্যে অনেকের অ্যালজাইমার্স ডিজিজ আছে, যেটা আসলে সবচেয়ে বেশি হয় আমাদের। প্রতি 3 সেকেন্ডে একজন করে ডিমেনশিয়া পৃথিবীতে হচ্ছে। তো অ্যালজাইমার্স ডিজিজ, লিউবোডি ডিমেনশিয়া, ভাস্কুলার ডিমেনশিয়া, এই ধরনের ডিমেনশিয়া ভাগ আছে। সেই জন্য কী কারণে ডিমেনশিয়া, অনেক সময় হেড ইঞ্জুরির কারণ হতে পারে, ট্রমার কারণ হতে পারে, ইনফেকশনের কারণ হতে পারে, টক্সিকের কারণ হতে পারে, অথবা বয়স বৃদ্ধির কারণে অ্যালজাইমার্স ডিজিজ যেটা আমরা বলি এই কারণ হতে পারে। অনেক সময় আমরা কজ জানি না তো পেশেন্টের আসলে ডিমেনশিয়া হয়েছে কিনা, আসলে মানসিক রোগ কিনা, আসলে অন্য মানে ডিমেনশিয়া হলো কী কারণ হয়েছে, কী ধরনের ডিমেনশিয়া, এই ধরনের আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আইডেন্টিফাই করে তারপর আমরা পেশেন্টের চিকিৎসা শুরু করতে পারি। এইসব ক্ষেত্রে পেশেন্টের সবসময় হাসপাতালে ভর্তি লাগে না, চিকিৎসকের কাছে নিউরোলজিস্টের কাছে গেলেই সাধারণত ডিমেনশিয়াটা ডায়াগনোস করা যায় এবং চিকিৎসা পদ্ধতি করা যায়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিমেনশিয়া রোগীদের যেটা আমরা দরকার মনে করি সেটা হলো কেয়ার গিভারের একটা বিরাট একটা ভূমিকা আছে, যে সবসময় তাকে ঠিকমতো ওষুধ দেওয়া, ঠিকমতো হাইজিন মেনটেন করা, ঠিকমতো গোসল করানো, ঠিকমতো পেশেন্টের ঘুমিয়ে পড়ার তাহলে ঘুমিয়ে পড়তে যাওয়া, এই পরিষ্কার পরিচ্ছন্নতা, ফুড হ্যাবিট, এইগুলি একজন কেয়ার গিভারকে করতে হবে। কেয়ার গিভারের ট্রেনিংটা আসলে খুবই প্রয়োজন। এবং আমরা সাধারণত মনে করি যারা পরিচিত লোক তাদের ক্ষেত্রে ডিমেনশিয়া রোগগুলি
খুব ভালো থাকে, অপরিচিত একটা জায়গায় গেলে ডিমেনশিয়ার অনেক সময় ভায়োলেন্ট হয়ে যায়, অনেক সময় তারা বাসা থেকে বের হয়ে যায়। এই জন্য আমরা সবসময় বলি পরিচিত জায়গায় পরিচিত জনের কাছে থাকবে, এবং কেয়ার গিভারকে আমরা বারবার বলি আপনারা এইভাবে 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 পেশেন্ট পরিচর্যার ক্ষেত্রে পেশেন্টকে সাহায্য করবেন। এছাড়া ডিমেনশিয়া রোগীদের সাধারণত কিভাবে আমরা এর প্রকোপ কমাতে পারি, একটা হলো লাইফ স্টাইল মডিফিকেশন, খাদ্য অভ্যাস পরিবর্তন, সকালে হাঁটার অভ্যাস করা, তারপর খাওয়া দাওয়ার পরিবর্তন, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, ভালো খাবার খাওয়া, এই ধরনের হলে আসলে ডিমেনশিয়ার পরিমাণ কমে যায়। আর যেসব কারণে ডিমেনশিয়াগুলি হয় সেসব কারণগুলি প্রতিরোধ করা, স্ট্রোক হলো অনেক সময় ডিমেনশিয়া হয়, এই জন্য আমরা স্ট্রোকের যেন না হয় সেই ধরনের ট্রিটমেন্টের যেন থাকি, সেই ধরনের পরিবর্তন আমরা যেন স্ট্রোক হলে যেসব আমরা না হওয়ার জন্য যেসব কারণগুলি, এই যে স্মোকিং বন্ধ করা, তারপরে আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তন করা, ওবেসিটি না হওয়া, এই ধরনের আমরা যদি নিজেদেরকে ওইভাবে চলাফেরা করা, লাইফ স্টাইল মডিফিকেশন করতে পারি, তাতেও কিন্তু আমাদের ডিমেনশিয়া কমে যাবে, ডিমেনশিয়ার রোগীর সংখ্যা কমে যাবে। এই জন্য পেশেন্টকে সবসময় আমাদেরকে ওই ধরনের কথা বলতে হবে, তাকে আশেপাশের মানুষকে ডিমেনশিয়া সম্বন্ধে সচেতনতা করতে হবে, এবং মানুষ যেন সেভাবে চলাফেরা করে, খাদ্যাভ্যাস সেভাবে করে, ওষুধপত্র যেন ঠিকমতো খায়, ঠিকমতো নিজের ওজন ঠিক রাখে, এই ধরনের উপদেশগুলি যদি মানে তাহলে ডিমেনশিয়া হওয়ার চান্স কমে যায়। আমি এই জন্য অ্যালজাইমার সোসাইটি অফ বাংলাদেশকে ধন্যবাদ জানাই, তারা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিছু করার জন্য তারা অনেকদিন যাবত চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য, তারা যেন আমাদের বাংলাদেশকে ডিমেনশিয়া পেশেন্টের ক্ষেত্রে একটা মাইল ফলক হিসাবে তারা যেন আগে যেতে পারে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই।